আমলাতান্ত্রিক জটিলতায় সরকারের উন্নয়ন প্রকল্প সময় মতো বাস্তবায়ন করা যাচ্ছে না। একই সঙ্গে পরিচালকদের প্রকল্প এলাকায় না থাকার কারণেও কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না এসব কার্যক্রম। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী। রোববার রাজধানীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্প ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে এক কর্মশালার উদ্বোধনী আয়োজনে তিনি এসব কথা বলেন। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,56,000 কোটি টাকা। অর্থবছরের প্রথম চার মাসে যার থেকে খরচ হয়েছে 32,000 কোটি টাকার মতো, যা মোট বরাদ্দের 12.64%। অর্থের উৎসের খাতুয়ারি বিশ্লেষণ বলছে, বছরের প্রথম চার মাসে এডিবি বাস্তবায়নে বিদেশি ঋণ হিসেবে প্রতিশ্রুত অর্থের 14% মতো বাস্তবায়ন হয়েছে। তবে সরকারের যে 1,50,000 কোটি টাকা খরচ করার কথা, সেখান থেকে ব্যয় হয়েছে 12% অর্থ। প্রকল্প পরিচালককে মোটামুটি পাঠানো হয়, সে যেতেও চায় না, সে চায় চাকরিটা চায় ঢাকায় থেকে এই কাজটা করতে চায়, মানে গ্রাম অঞ্চলে যাওয়ার একটা অনীহা আছে। যে কাজটা একটি উপজেলাতে সীমিত বা একটি জেলায় সীমিত, সেই কাজটার প্রকল্প পরিচালককে ঢাকায় কেন থাকতে হবে? এবং তার পক্ষে ওই এলাকায় যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তিনি সব কাজ করেন, আমি জানি, আমি দেখি, আমার চোখের সামনে কাজটা হচ্ছে, কিন্তু তাকে বেঁধে রেখেছে ওখানে, এটা থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করি। প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, প্রকল্প বাস্তবায়নে ধীরগতির পেছনে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি অর্থছাড়ের দীর্ঘসূত্রিতা বড় ভূমিকা রাখছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক হিসেব বলছে, এসব দীর্ঘসূত্রিতায় প্রকল্প বাস্তবায়নের সময় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ব্যয়ও। আমরা মোটামুটি এখন অভিজ্ঞ আছি, কিন্তু আমরা এটা কাজে লাগাতে চাই না, আমরা কেন জানি বাইরের দিকে তাকিয়ে থাকি। এই উপদেষ্টা বা কি যেন বলে নানা ধরনের, এরা আসবে এবং তারাই কাজ করবে, আমি কোনো নেতিবাচক কথা বলছি না, প্রয়োজন আছে, কিন্তু এটাকে পুরোপুরি তার উপরে ছেড়ে দেওয়াও আমাদের মনে হয় একটা প্রবণতা আছে, একটা ভারসাম্য থাকা উচিত, পুরোপুরি তাকে দেওয়া যায় না। অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপনার উন্নয়নে প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে মানসিকতার পরিবর্তনে পরামর্শ দেন। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।